উপস্থাপনা ছোটদের নাটক ঝালাপালা। সখের প্রাণ গড়ের মাঠ, ছাত্র দুটি করে পা, পড়ায় নায়রে মন, সবাই হচ্ছে যারা তোর অতি টেপো দোকান কাটা, ছাত্র দুটি বেজায় জ্যাঠা, কাউকে নাহি মান, সবাই ধরো ওদের কান, গুরু মশাই টিকিওয়ালা মৃত্যু যাবেন ছিনে তোলা, জমিদারের বাড়ি সেথা আড্ডা জমে ভারী। বসাও হয় আবার শোয়াও হয় বসা আর কি, তাহলে তোমরা সবাই বলো এসআইটি সিট মানে এলায় বসা, বলো যেসব বাদরের পাল্লা পড়া গেছে দুটো বাজে কথা বলবার জো আছে, এই জন্যই বলি ন্যায় শাস্ত্র যে পড়েনি সে মানুষই, সে গরু। ভাবখানি দেখো গান শুনিয়ে যেন আমাদের স্বাচ্ছন্দ্য তিপ্পান্ন করে সে উদ্ধার করে দিচ্ছে, বলে যা এতক্ষণে পড়তে এসেছিস পড়ার সঙ্গে সম্পর্ক নেই এসে ছুটির খোঁজ পাবে খেলিবার সুযোগ দেওয়া উচিত, কেননা কেবলই লেখাপড়া করিলে মনে বুদ্ধি নষ্ট হয়। দেখো আমার পাশের বাড়ি মেয়ে দিনরাত ধরে এসা ক্যাচ ক্যাচ করতা, নিদ্রার অত্যন্ত ব্যাঘাত ঘটতা, বিশেষ বোধ কথিকার হয় না রে বেটা। ক্যা বলতা বাবু? আরে পাশের বাড়ি মেয়ে একটা গানের ওস্তাদ হ্যাঁ না, উসকো একদম কান্ড কান্ড মেয়ে নেই হ্যাঁ, দিন রাত কেবল সারা গো হাসতা হ্যাঁ। क्या होता तो खेल जा सारे गामा ऐसा करता है। हम क्या करें बाबू, वो हमारा काम नहीं है। कहीं नहीं मैंने कभी तुम्हें और काजपुर में बेचारे हम तेली
হ্যাঁ বাবু দেখেছে এই যে পূজন বসিস জায়গা না আশা উত্তম মধ্যম দেগা তোকে আমি ভোটা করবে আরে পাগল হ্যাঁ রে পাগল হ্যাঁ দেখেছ তোরা এটা সাড়ে সব বই বাজে একই রে দিয়ে দাও আগে বলতে পারিস না আর ঘন্টা ধরে এ বলতে লেগেছে আমি পড়তেছ না কেন না পড়ছিলাম তো শুনতে পাচ্ছি না কেন কেছে পড় অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে দুনিয়া ধরে পাতকি মুন্ড আচ্ছা ও তো চেঁচাতে হবে কানে ফুকন উড়িয়ে দিল আরে জমিদার মশাই আজকে এখানে দেখো এই
এখানে এসে অবধি দশ ভূতে তাকে পেয়ে বসেছে। দেখো দেখি টাকা ওড়াবার জন্য শেষ থেকে না গানের মজলিস। অবধান কর রে বহে শিষ্য গুণ ধর গোলা হল ছাড় রে আহা কেনা জানে চণ্ডী বাবু ঝিঙে তোলার জমিদার আহা অনুরক্ত ভক্ত মোরা চরণে প্রণমিতার বসে বিক্রমে বিক্রমাদিত্য সর্বশাস্ত্রে ধুরন্ধর আহা সাক্ষাৎ যেন দাতা কর্ণ দানুব্রতে ভয়ঙ্কর। এরা খাচ্ছে দাচ্ছে ফুর্তি করছে নিত্য তারই কল্যাণে সেটা চব্বিশ ঘন্টা মারছে আড্ডা বক্সিসাদির সন্ধানে সেটা নিত্য নতুন হচ্ছে হল্লা লোকারণ্য মারাত্মক সেটা বাদ্যের ঘটা খাদ্যের ঘটা অর্থের শ্রাদ্ধ অনর্থ। মহা একজন বড় সাধু ভেদ করে না আত্মপর আর টাকার লোভে বসে থাকে যত বেটা স্বার্থপর ওরে পণ্ডিত মশাই ব্যস্ত বর্গ চণ্ডীবাবুর হিতার্থ দেখো অন্ন লুচি ধ্বংস করি করছেন সবাই চার ওরে অবিশ্রান্ত হুজুক নৃত্য মুহূর্তে কেউ শান্তি নাই আ পঞ্চবর্ষ অন্ত হইল শান্তি দেবার নামটি নাই ওরে কশিন কালে শুনি নাই যে এমন কাণ্ড কারখানা ওই খোসামুদ ভণ্ডগুলো আল্লাহ দেয়ারখানা আহা পুষ্পচন্দন বৃষ্টি হবে চণ্ডীবাবুর মস্তকে দেখো অক্ষয় পুণ্য সঞ্চয় হবে চিত্রগুপ্তের পুস্তকে। আচ্ছা একটু নামিয়ে ধরি
পড়িয়া কালের বেড়ে মোরা কি হনু রে, পড়িয়া কালের বেড়ে মোরা কি হনু রে। কোথায় বিশ্ব কোথা দ্রোণ কোথা কর্ণ বিমার্জ, কোথায় গেলে তাকো গল্প কোথায় বাসে মনুরে। পড়িয়া কালের বেড়ে মোরা কি হনু রে, মাটির সঙ্গে মিশছে সবই কেঁচোর মতো খাচ্ছে খাবি, আফিস খাটি করছে মাটির নজর পুষ্ট তনুরে। পড়িয়া কালের ফেরে মোরা কি হনুরে, ব্রাহ্মণের সে তেজ নেই ব্রাহ্মণের সে তেজ নেই, খাদ্য খাদ্য ভেদ নেই, মনে দুঃখ কারে বলি মোরা কি হনু রে। পড়িয়া কালের বেড়ে মোরা কি হনু রে।
করছি। আহা, জমিদার মশাই সামনে আমার করতে নেই। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে সংগীত শাস্ত্র রসায়ন বিজ্ঞ, সংগীত এবং ন্যায়শাস্ত্র বললেন কি না অতি উপাদেয়। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে অদ্ভুত তদ্ভাবে চলি সে এক অত্যদ্ভুত ব্যাপার। তাহলে গান আরম্ভ হোক ওস্তাদজি, আমাদের মাঝে সাথে গানটা শোনাবে। হ্যাঁ, তা শোনাবো বই খুবই ধরুন। আমার কাজকর্মে ওটা ভয়ঙ্কর ক্ষতি হবে, কিন্তু তা হোক। আরে ছো ছো, তুমি তো ভারী ছোট লোকে, এই সামান্য কাজটুকু করতে তোমার যত রাজ্যের আপত্তি। আর যদি জমিদার মশাই আমাকে বলে যেখানে একটা টোল খুলতে হবে, আমার 100 গাছ থাক 1000 গাছ থাক, আমি অমনি টোল খুলতে লেগে যাব। কেন? এটা আমাদের কর্তব্য, আমাদের উচিত যে ওর খাতিরে কিছু ত্যাগ স্বীকার করি। হোক গে খেতি, থাকে কি নেশা যাচ্ছে না রামা, যাও তো এখন একটা লোক পাঠিয়ে ধা করে আমার জিনিসগুলো আনিয়ে দাও তো, আজই করবো সেটা। চণ্ডী জমিদার মশাই সম্মান রাখতেই হবে। বন্দোবস্ত করে দাও তো। তুলিস এই কি বাতস্য পরিবেদনা বাতস্য সচেনা নাস্তিক রামা,
নারীরা তুই আমার নাম ভাবি দেখছিস। আচ্ছা আপনি শুরু করুন, কিছু মনে করবেন না। হায় রে সোনার ভারত দুর্দশাগ্রস্ত হইল, হায় রে সোনার ভারত অবসাদহীনে ডুবিয়ে ডুবিয়ে, অবসাদহীনে ডুবিয়ে ডুবিয়ে ধুলায় পতিত রইল যে দেশের শ্রেষ্ঠতা। এত সব ভুরি ভুরি প্রমাণ বর্তমান আজকাল তাকে কিনা সব অবজ্ঞা করিতেছে এবং দেখাচ্ছে সবাই বর্তমান কোথা সেই 30 কোটি 98 লক্ষ 14,500 মাতৃভক্ত ভারতে সন্তান সহ্য হবে না, হবে না তাদের হৃদয়ে। সবাই জাগো জাগো, উঠে পড়ে লাগো, দেশোদ্ধারে রতি হও হে। হ্যাঁ কি বললে রাজত রহস্যটা? একটু নজর নেই আসি জমিদার মশাই।
কাণ্ডটা? আজকে হ্যাঁ বুধবার যে বেড়েই চলেছে সেখান থেকে কেদার মামাকে ডেকে আনবি, তাকে সব বলে করে আনিস, আর মামা এলে সব ঠিক করে দেবে। বুদ্ধি কি না? আমি সব ঠিক করে দিচ্ছি, তুমি বড় জোর দুটো দিন গা ঢাকা দিয়ে থাকো, কেমন? রামা তুই মেলা বুদ্ধি খরচ করিস রে, যা বলবো তাই করে যাবি। আগে আমার বইগুলি আর খাতা পেন্সিলটা বার করে রাখ, যা যা। ভাগ্নে তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো গে, আমি সব সাবার করে দিচ্ছি, কিছু গোলটোল বাদলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও, আমায় গাল দিয়ে একেবারে ভূত ছাড়িয়ে দিও। কালকে জমিদার মশাই খুব আফসোস করছিল, বলছিলেন এই খেটু নামের উৎপাত থেকে তারা শাস্তি নেই, ওকে যত তাড়াতাড়ি পারো এই অর্ধচন্দ্রকে বিদায় করে দাও তো। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে প্রহার এনো ধনঞ্জয়, বুঝলে কি? কালকে জমিদার মশাই যা চলে গেছিলেন এই খেটু না এই সরি দুলি না বলবো, দেখো কেসটা ওই ওই ওইটা ব্যাটা ওই ওই খেটু নামে দুলি নামের জন্য তোমাদের সকলের অন্ন মারা যাবে, ওকে তুমি একবার সরাতে পারো না? আহ জমিদার মশাই যা খুশি হবে। আর তোমার নিন্দে বেশি কি করে কি বলবো, এই মাত্র তোমার নামে যা নাই তাই বলে চলে গেল। রামা, এই রামা, এই দুটো পান নিয়ে যা তো। উফ, কি রামাটা আবার গেল কোথায়? ওরে তুমি তো আমাকে ডেকে দেবে না রে, ডাকিস নে রামা, আমি বাড়ি রে। রামাটা ভারি দুষ্টু, এতক্ষণ আগে ছিল যেই আপনি দেখেছে অমনি হয়তো পাইয়েছে, হয়তো অসুখ অসুখ করেছে, তোরে হয়তো হয়তো করে সব সামনে দেখছি। ও এই রামাটা কোথায় গেল? রামা, এই রামা, জমিদার মশাই নিচে নামলে আমি একটু খবর দিস তো, আমার একটু নিরিবিলি কথা আছে। হ্যাঁ বলো যা, আমারও নিরিবিলি কথা আছে, আমারও আছে। তোমরা বসে বসে আপনার ভাগ্নেটি ভারী চমৎকার, আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে না। আবার ন্যায়শাস্ত্র শুরু করলো, চলো আমরা একটু ঘুরে আসি গে। এই লোক দুটো চেহারা তো বড় সুবিধের না, তা সুবিধের হবে করতে, হাজার হোক ছোট লোক। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে মিষ্টান্ন মিতরে জনা, আপনার ভাগ্নিকে তো কাউকে কিছু বয়স তাই ওরা আজকারা পেয়ে বসে, এমনই বেড়া করে কি করবো বটে,
তা আপনারা প্রতিকার করেন না কেন? বলে বলি বলো, আপনাদের থাকতে তো আমাদের বলাটা ঠিক হয় না। এক কাজ করুন, এরপর যদি কিছু বেয়াদবি করে খাটটি ধরে বার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলা উচিত। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে যা শত্রু পরে পরে। আহা, আপনার সঙ্গে কথা কয়েও সুখ আছে। কি পাণ্ডিত্য, আবার কি মিষ্টি স্বভাব। আমার রেকর্ডে লেখা আছে, এগুলো আপনাকে একটু শোনো। এমন সমস্যার লোক তো আর সচরাচর জোটে না। শুনুন, অমানিসার গভীরতম সাজাল ভেদ করিয়া ওই পূর্ব দিকে তরুণ তপন ধীরে ধীরে উঁকি মারছে। বিহঙ্গের কলকল্লোলে শিশির সিক্ত বায়ু হিল্লোলে দিগন্ত আমোদিত মুখরিত উচ্ছ্বসিত হইয়া আহা, স্বভাবের সেই শোভা ভারী চমৎকার হয়েছে। হে নিদ্রিত মানব সকল, ওই শুনো, বাছুরগুলি ল্যাজ তুলিয়া হাম্বা হাম্বা রবে ছুটিতেছে। তোমরা উত্তিষ্ঠত, জাগ্রত। আহা, কবিরা তো সত্যিই বলিয়াছেন, বাকি সব করেন রাতি পোহাই লোক চমৎকার হয়েছে। আমার একটু কাজ আছে, এক্ষুনি যেতে হবে। আরে একটু দাঁড়ান, এই জায়গাটি ভারী ইন্টারেস্টিং। শুনুন, দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, রোদ নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, কেবল সেই এক কথা, সেই এক চিন্তা, সেই এক কল্পনা, এক জল্পনা, এক তন্ত্র, এক মন্ত্র। কেমন? সমুদ্রের ফেরিলাম্বুরাশি নীলাম্বরা বিমুখে নৃত্য করিতে করিতে নিত্য নমোচ্ছানে। কেমন? ভাষার কেমন একটা সহজ ভঙ্গি আছে সেটা লক্ষ্য করেছে? বা সমুদ্রের ফেনিলাম্বরাশি নীলাম্বরা বিমুখে নৃত্য করিতে করিতে নিত্য নমোচ্ছানে, সেই একই সুর, সেই একই ছন্দ, সেই একই সঙ্গীতকে ধ্বনিত প্রতিধ্বনিত করিয়া তুলিতেছে। তাহার শেষ নাই, অন্ত নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, খান্তি নাই, বিচার। আমার বড় তাড়াতাড়ি, না করে একটু এসে যাবো। একেবারে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছি। আচ্ছা, আবার ফিরে আসো, হাড় জ্বালিয়ে ছাড়ব। দেখ, চোরের দশ দিন আর সাধুর এক দিন। কি 11 কি 10 কি 11, সেই সময়
আমি একখানা বই পড়েছিলাম, উফ, সে একখানা বইয়ের মতো বই বটে। এখনো যখন তার কথা মাঝে মাঝে স্মৃতিপটে উদিত হয়, মন যেন একেবারে আপ্লুত হয়ে যায়। চমৎকার বই বোধোদয় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। শুনুন, মানুষ পশুর ন্যায় চারি পায় চলে না, পড়েছেন কেমন? শিকার করুন ভালো বই না, তাও আরেকবার শুনুন। আমি ছোটবেলায় একটা পোয়েট্রি লিখেছিলাম, তখন বয়স অল্প, কিন্তু সেই হিসেবে লেখাটা কেমন দেখুন। শুনুন, হ্যাঁ, একদা সকালে আমি খাইতেছিলাম ভাত, হেন কালে ধেয়ে আসে প্রকাণ্ড এক ব্যাঘ্র। ভয় পেয়ে সকলে তো থরহরি কম্পমান, চিৎকারি লোকে হুসু করুন আর তো রবে, অথবা যে মতি লটখটে গরুর গাড়ি চলিবার কালে, প্রকাশে দারিদ্র নিজ বিচিত্র বিলাপে, কেহ জপেরাম নাম আমি হই ক্রুদ্ধ, ডাকিলাম ভৃত্যকে হরে ধেয়ে যাও দ্রুত, রাস্তার দরজাটা করে দাও বন্ধ, আর নিয়ে এসো ঝট করে তিনতলা হতে আমার সে দুনলা বন্ধু। এই রূপে বাখানিল সবে মোর উপস্থিত বুদ্ধি, কহিল সকলে আজই মরিতাম নির্ঘাত, যদি না থাকিত ব্যাঘ্র পিঞ্জরের মধ্যে। বুকে বুকে গলা শুকিয়ে গেল, এখন রামাকে লিলিয়ে দিবি। আচ্ছা আমি চলি, হ্যাঁ আবার কাল হবে। দেখো আমাকে এখন বিরক্ত করো না, আমার মেজাজ ভালো নেই। ওরে বাস রে, দুর্বাসা মুনির মেজাজ ভালো নেই, দেখিস বেশি ঘাটাস টাটাস নেই, শেষটা রোগ হতে যে বর্ষ হয়ে যাবে। আমার বাড়টা ভোগ করছে,
বাহ এই তো চাই, এইবার দেখ এইসা চাল চাল গো একেবারে বাজি মাঠ। তুই এক কাজ কর, সেই গাড়িটা আর লাল পাগড়িটা বার করে রাখ, আর ওই উঠোনটায় বসে আর্তনাদ করতে থাক। যখন কন হ্যাঁরে বলে ডাক দেব অমনি এসে হাজির হবি, একেবারে রাম সিং দারোগা, বুঝলি তো? তুই খালি এসে চেহারাটা দেখিয়ে যাবি, বাকি সব বলচাল আমি দেব। যা যা শিখরি যা। বাহ, আপনা থেকে দিব্যি কাজ এগিয়ে গেল। তারপর ও দুটোকে সরাতে কতক্ষণ? আমার কি হয়েছে? বেশি কিছু হয়নি তো? না না, বেশি কিছু হয়নি, খান চার পাঁচ পাঁচর ভেঙেছে আর ডিজেস্টন অফ দি লাংস সাংঘাতি। তা আপনি বেশি ব্যস্ত হবেন না, তবে বেটা আবার পুলিশে খবর না দেয়। সেবারে একটা এরকম কেস হয়েছিল, পুলিশে টের একেবারে পাঁচ বছরের মতো চালান করে দিয়েছিল। হ্যাঁ, পাঁচ বছর? হ্যাঁ, আরে আপনি বেশি চিন্তা করবেন না, সেবারে একটা লোক মারামারি করেছে, তাকে দিয়েছিল ঘানি ঠেলতে। বলবো কি মশাই, দেড় মাসে একেবারে অর্ধেক রোগা। হ্যাঁ, অর্ধেক? হ্যাঁ, আপনি বেশি চিন্তা করবেন না, ওই পুলিশ ব্যাটারা কোনো রকম তেল না পেলেই হল। তবে আজকাল আবার যেরকম গোয়েন্দা টিকটিকির আমদানি চলছে, কোনো কথা লুকোবার চলে। আপনি কতবার হাই তুললেন, তুড়ি দিলেন, সব খাতায় লেখা। এই তো এই কিছুদিন আগে এক বেটা বামুন মারামারি করে লুকিয়েছিল। আরে লুকোলে হবে কি, পুলিশে টের পেয়ে একেবারে ২৫ দফা জুতো। বামুন জুতো বাইরে কে কন হ্যাঁ রে? আহা, আপনি বেশি চিন্তা করবেন না, আমি থাকতে ভয় কি? আচ্ছা, ঠিক কিরকমভাবে মেরেছিলেন বলুন তো? খুব আসছে পিঠের এইখানে। পিঠে? ওইখানে? সর্বনাশ, ৭৯৪ ধারা, না এর ওপর তো আমার হাত নেই। তবে আপনি বেশি চিন্তা করবেন না কিন্তু, আমি দারোগা বাবুকে বলে কয়ে আপনার মেয়াদ কমিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি বেশি ব্যস্ত হবেন না কিন্তু, আমি ও বেটাকে একটু ফাঁক তাল্লায় সরিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনি এই সুযোগে কেটে পড়ুন, আর এই মুখো হবেন না, একেবারে ২ বছর বাড়ি থেকে বেরোবেন না, কেমন? এই তোমরা পালিও না কিন্তু। আচ্ছা চলো। আর তাওয়া তুমি নেই বাবু, এবার একেবারে সে পত্নী পালন মামার বাড়ি গিয়ে উঠবো। ওরে ভাবে, ওরে কোসকা, সিংহী হার আর ওই ঘর থেকে আমার শব্দকল্প ধূপ আর বিছানাটা নিয়ে আয় তো, শিগগিরই চল। ওরে বাবা রে, ওরে বাবা রে। মানুষ চেনা চাই, সঠিক লক্ষণ দেখে ওষুধ দিতে হবে।
জলে কাপ পারে আর ফকিরের কেরা মূর্তি পারে। রেহ চন্ডি চরণ, তোমার কি নাইলে মরণ? কোন সাহসে চাকর টেকে ভদ্রলোকে কান বলাও? তুমি সবার হার জ্বালাও, বলে কিনা ঠান্ডা? দুর্দান্ত পাষণ্ড ভণ্ড শয়তানের পাণ্ডা, তারই বলে ঠান্ডা। আন্দামানে পাঠিয়ে তারে মাথায় মারো ডান্ডা, তবেই হবে ঠান্ডা। লাগাও চাটি অতি খাটি 25.5 গণ্ডা, তবেই হবে ঠান্ডা। মিহির শেঠ,